তুমি বানাইছো এই জন্যই অনেক মজা হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি কি নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তা বানাতে হবে, সবাই যেহেতু বাসায় আজকে একসাথে সবাই চিতে পিঠা খাবো, এজন্য আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতে পিঠা তৈরি করব। আর আমার চ্যানেলে শুকনো চালের গুঁড়ো দিয়ে কীভাবে চিতে পিঠা তৈরি করতে হয় সেটার রেসিপি আমি অলরেডি আপলোড দিয়েছি, এখন আজকেও আবার একটু দেখিয়ে দিচ্ছি। আমি শুকনো চালের গুঁড়ির ভিতরে পরিমাণ মতো লবণ আর একটু খাবার সোডা দিয়ে একটু ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে চালটাকে, গুঁড়িটাকে আর কি ভিজিয়ে রেখে দিব। আর এটা বেশি গরম দেওয়া যাবে না, তাহলে আটাটা সিদ্ধ হয়ে যাবে। এটা কুসুম গরম পানি দিয়ে এভাবে মিলিয়ে নিতে হবে। আমি অন্য কাজ করব, এখন আর হাতে ভরাতে চাচ্ছি না, এজন্য এভাবে মিলিয়ে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। পরে এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। যারা প্রথমে আমার ফুচকার ভিডিও দেখে ভাবছেন যে আজকে ফুচকার রেসিপি দিব, না, তাদের বলছি যে আজকে আমি কোনো ফুচকার রেসিপি দিব না, তবে আজকে আমি সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমার সারাদিনের মেয়েদের নিয়ে, সারাদিনের বন্ধ কাটানো কীভাবে আমি কাটিয়েছি সেই ব্লগটাই শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা খুবই সুন্দর হবে, আপনারা আশা করি আমার পুরো ভিডিওটা ওয়াচ করবেন। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন আমি ধনিয়া পাতা ভর্তা করার জন্য রসুন কাঁচামরিচটাকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। ধনিয়া পাতাটাও একটু ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব, তারপর এটাকে ঠান্ডা করে ব্যালেন্স করে নিব। আর সাথে সরিষা ভর্তাও বানাবো। সরিষা ভর্তাটাকে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ দিয়ে এটাকেও ব্যালেন্স করে নিব। এতো আমার ভর্তা রেডি হয়ে গেছে, ভর্তাটা কিন্তু খুবই ইয়ামি হয়েছে। যাদের নাক বন্ধ হয়ে থাকে ঠান্ডায়, তারাই সর্ষে ভর্তাটা ট্রাই করতে পারেন, এটা সাথে সাথে নাক খুলে যাবে, ঠান্ডার সমস্যা থাকলে চলে যাবে। আমার হাজবেন্ডের তো খুবই পছন্দের, চিতই পিঠা বানালেই আগেই জিজ্ঞেস করবে সর্ষে ভর্তা করেছো, সর্ষে ভর্তাটা দিয়ে চিতই পিঠাতে খেতে দূর দূরান্ত আগে কি বলবো, খুবই টেস্টি হয়। এখন আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে এভাবে প্রায় 2-3 মিনিট ভালোভাবে মতে নিয়েছি। এখন আমি কোনো পানি দিইনি, আগের পানি দেওয়াই এখন ভালোভাবে মতে নিতে হবে। আর চিতে পিঠা বানানোর ক্ষেত্রে শুকনো চালের গুঁড়ি হোক আর ফ্রেশ চালের গুঁড়ি হোক, এভাবে ভালোভাবে মতে নিলেই চিতে পিঠাটা খুবই সুন্দর হয়। আমি এখন পানি দিয়ে দিলাম, পানিটাকে আস্তে আস্তে দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। এটাকে ভালোভাবে মিলিয়ে নিতে হবে যেহেতু শুকনো চালের গুঁড়ো। এই তো আমার ব্যাটারটা এরকম হবে। আমি পিঠা বানানোর জন্য আমার সাজটা চুলাই দিয়ে দিয়েছি। আমি শুধু পানির ভিতরে এক চামচ তেল দিয়ে দিয়েছি, এটা দিয়ে এই পানিটা দিয়ে আমার সাজটা মুছিয়ে নিলাম। এবং পিঠাটা দেওয়ার সময় অবশ্যই বারবার উপরের থেকে ফেলে ব্যাটারটা লেড়ে তারপরে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার কারণে একটা বাবলের সৃষ্টি হয়, এটাতেই পিঠাটা সুন্দরভাবে ফুলে উঠবে। এখন আমি আরেকটা চাষেও এভাবে দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি বানানোর জন্য আমি দুটার ভিতরে তৈরি করে নিব, এটা দিয়ে হবে 5টা, এটা দিয়ে একটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো আমার পিঠে হয়ে গেছে। এভাবে আমি সকালের নাস্তাটা
তৈরি করে নিচ্ছি। সবাই ঘুম থেকে উঠে গেছে, এখন আমরা নাস্তাটা খাবো, এই জন্য দ্রুত করে নিচ্ছি। আমি কফিও তৈরি করে নিয়েছি, আমি অলরেডি পিঠা হোয়াইট পিঠা খাওয়া শুরু করেছে, সে হোয়াইটই দুই তিনটা খাবে, তার ভর্তা খাবে না, তবে মেয়েরা নুতেল্লা দিয়ে হোক যা দিয়েই হোক খাবে নুতেল্লা দিয়ে। আমি একটা এভাবে ডিম দিয়ে ভেজে নিচ্ছি, এভাবে ডিম দিয়েও চিতে পিঠা করলে খুবই সুন্দর হয়। এটা আমি একটু ট্রাই করে দেখলাম কীরকম হয়। আমি একটু লবণ আর একটু গুলমরিচের গুঁড়ো দিয়ে দিব, এটা আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আমরা এখন নাস্তাটা করে নিব। সবাই চলে এসেছি, আমরা নাস্তাটা খাবো, খুবই টেস্টি হয়েছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এভাবে চিতই পিঠা তৈরি করলে নিরাশ হবেন না। নাস্তা খাওয়ার সাথে সাথে একটা ফোন এসেছিল, কি যেন হাতিয়ে চলে আসছে, দেখি কি এসেছে। আর বাবা নিচে গিয়ে নিয়ে আসলো, দেখিয়ে দিচ্ছি আপনাদের বুটের ডাল দিয়ে মাংস রান্না। এক ভাই ফোন দিয়েছে একটু নিচে যাওয়ার জন্য, বাসার অ্যাড্রেস জিজ্ঞেস করলো, বিরিয়ানি। যাক আলহামদুলিল্লাহ, আজকে আর দুপুরের খাবার আর টেনশন করতে হবে না, খাবারটা চলে এসেছে। মেয়ের সাথে আজকে কিছু কাজ করব, মেয়ে দুদিন যাবৎ কী তৈরি করছে, আমি ওকে একটু হেল্প করব। বারবার জিজ্ঞেস করছিলাম ওইটা কোথায় লাগাবো, কীভাবে লাগাবো, মেয়েকে নিয়ে এটাকে সুন্দরভাবে একটু সাজিয়ে নিই। রমাদান মুবারক, মেয়ে বন্ধ শুরু হয়েছে, তো কিছু একটা করবে ঘরের ভিতরে, বন্ধের নিয়ে এটা শুরু করেছে। আমি মেয়েকে একটু হেল্প করে এটাকে লাগিয়ে দিলাম, আপনাদের একটু কাছের থেকে দেখিয়ে দিলাম যে এটা কীরকম হয়েছে দেখতে। এই তো, খুবই সুন্দর লাগছে। আমাদের খাবার টেবিলের পাশে ড্রয়িং ডাইনিং যে রুম, এই রুমের সাইডেই খাবার টেবিল থেকে দেখা যাচ্ছে, কাছের ওয়ালে এটাকে লাগিয়ে দিলাম, খুবই সুন্দর লাগছে। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আর রমজানের জন্য এভাবে আপনারাও লাগিয়ে নিতে পারেন। আমি গোসল নামাজ সবার শেষ হয়ে গেছে, আমরা এখন লাঞ্চটা করবো, ওর বাবাও মসজিদ থেকে চলে এসেছে। সবার খুদে লেগে গেছে সারাদিন, অনেক হই হুল্লোড়, দুরাদিনে যেহেতু কাজ করেছে তো অনেক কাজ হয়েছে ঘরের ভিতরে। সামিয়া যদিও তারাও দুজনে খুব খেলা করেছেন, খুবই ভিড় ছিল বন্ধের দিন বলতে কথা। আমরা এখন খাবারটা খেয়ে নিব। সামিয়া কি খাইবে? সামিয়া বিরিয়ানিও খাবে না, ভাতও খাবে না, ওর জন্য আমি একটা ডিম করেছিলাম যে হোয়াইট ভাত খায় কিনা, সে খাবে না, আগের দিনের একটা পরোটা ছিল সেটা খাচ্ছে, সে ওটাই খাবে, আজকে আর খাবে না। তাই আমি বললাম ডিম দিয়ে খাও, সে ডিম দিয়েও খাবে না। সে কী কী নিয়েছে খাইতেছে, আমরা খেতে বসে করেছি, সাথে অনেক কিছু ছিল। আমার ভর্তা পাউডার, তারপর সকালের ভর্তা, আর আমি তোরা ভাত করেছি, আগের দিনের ডাল তরকারি রান্না করা ছিল, বাস আমরা সবাই বিরিয়ানি খাচ্ছি সাথে ভর্তা পাউডার। ভর্তা পাউডারের রেসিপিটাও আমার চ্যানেলে আছে, যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন,
ওখানে চারটা ভর্তা পাউডারের রেসিপি একসাথে আছে। আমি বিকেলের জন্য খাবার দাবার শেষে কেক তৈরি করে নিয়েছি, যেহেতু বাচ্চারা বাসায় বন্ধ, তো বারবারই কিছু না কিছু খাবে, তাই আমি বাচ্চাদের পছন্দের কাপ কেক তৈরি করলাম। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কীরকম সফট হয়েছে। কাপ কেক তৈরি করাটা খুবই ঝটপট হয়ে যায়, এতো খুবই ফ্লাফি এবং সফট হয়েছে। তৈরি করে আমি একটু রেস্ট নিব। রেসিপি বলো কি দিছো? আগে পানি দিছি, তারপর হলো গরম গরম পানি মতন করছি, তারপর একটা ব্যাগ ঢুকেছি, তারপর মিক্স করছি। টি ব্যাগ অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে তাই আমি খাই দেখি। অনেক মজা হয়েছে, আমি একটু টেস্ট করছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, মোবাইল টিপতেছিলাম শুয়ে শুয়ে, এখন আমার মোবাইলটা বারবারই পড়ে যাচ্ছিল, আমার চোখে খুবই ঘুম আসছিল, কিন্তু আমি ঘুম আসতে চাচ্ছিলাম না। স্বামী আমাকে জিজ্ঞেস করলো, তোমার কি ঘুম আসতেছে, তাহলে একটু ঘুমাও। আমি বললাম, না আমি এখন ঘুম আসতে চাই না, আমার জন্য চা বানাই আনছো কেন? আমার জন্য চা বানাই আনলাম কেন আজকে? আমার ঘুম আসতেছিল দেখে, আমার রাত থেকে বারবার মোবাইল পড়ে যাইতেছিল, তুমি দেখে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসছো। থ্যাংক ইউ, ঘুম আসে না, চা খাইছি, অনেক মজা হয়েছে। হ্যাঁ ঘুম গেছে এখন, মধু আমি খাই না তো, মধু লাগবে না, মধু ছাড়াই অনেক ইয়ামি হয়েছে, কিছুই লাগবে না, তুমি বানাইছো এই জন্যই অনেক মজা হয়ে গেছে। না তুমি তো টি ব্যাগ ফালাইয়ে দিছো, আর এদিকে বড় মেয়ে বিকেলের নাস্তা তৈরি করতেছে, দেখি কি বানায়, মনে হচ্ছে চটপটি করবে। চটপটি করার জন্য ক্যানের দুধ এটাকে রান্না করে নিয়েছে, একটু আলু দিয়ে, আমি এটাকে বললাম এভাবে এভাবে করো, আমি সব এখন মিলিয়ে দিচ্ছি। সব মেয়ে রেডি করে নিয়েছে, এখন একটু চটপটি মশলা দিয়ে ডিম টমেটো সব দিয়ে, আর সব কিছু মেয়ে রেডি করে নিয়েছে, তেঁতুলটাও গলিয়ে নিয়েছে, মিলিয়ে দিচ্ছি সব কিছু। তবে আজকে কোনো ফুচকা নেই, আমরা ফুচকার পরিবর্তে আলুর চিপস দিয়ে খাবো। আলুর চিপস আছে, আমি বললো আলুর চিপস দিয়েও খারাপ লাগবে না, খেয়ে দেখি, চলো ট্রাই করা যাক। আমরা চটপটিটা রেডি করে ফেলেছি, ভেবেছিলাম আমরা দুইজনে তিনজনে খাবো, তা আমি রেডি করে নিচ্ছি। এখন জ্যোতি এসে বললো জ্যোতিও খাবে, তাই জ্যোতিকেও রেডি করে দিলাম, আর বাবা আমি আর ছোটো মেয়ে তো খাবে না, ছোটো মেয়ে এটা দেখেই শুরু হয়েছে, সে ফুচকা খাবে, এটা খাবে না, তাদের জন্য মেয়ে আজকে বাটার নান আর বাটার চিকেন করেছে, নানটা আমি করে দিয়েছি, নানের রেসিপিটা আমার চ্যানেলে আছে, আমি কয়েকদিন আগে আপলোড দিয়েছি, নানটা আমি মেয়েকে হেল্প করেছি তৈরি করতে। এখন আমরা রাতের ডিনারটা করে নিচ্ছি, বিকেলে আমাদের একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষ করেই আমরা আমাদের খাবারটা রেডি করে নিয়েছি, দুজনে মিলেই করেছি, তাড়াতাড়ি হয়ে গেছে, আমি নান তৈরি করেছি আর গরমে চিকেন তৈরি করেছে, চিকেনটাও খুবই টেস্টি হয়েছিল, আর বাবা মসজিদে ছিল, এসে আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, বাবার রাতেও একটা প্রোগ্রাম আছে। আমরা খাবারটা খেয়ে নিছি, কিন্তু স্বামী এখনো তার ফুচকার ভূত মাথার থেকে যায়নি, সে ফুচকেই খাবে, এজন্যই আমি রাত্রে 10টা বাজে ওর জন্য ফুচকা তৈরি করতে গিয়েছি,
আর সেই ফুচকার ভিডিওটাই আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। রাত 10টা বাজে, আমি কেন ফুচকা তৈরি করলাম, যেহেতু আমি আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে বিকেলে চা করে, ওকে অনেক বুঝিয়েছিলাম কিন্তু সে বুঝবে না, সে ফুচকাই খাবে। বললাম ফুচকা বানাতে অনেক সময় লাগে, সে মানতে রাজি না, সে আমাকে হেল্প করবে তবু তাকে ফুচকা তৈরি করে দিই, কী দিয়ে খাবে তাও সে জানে না। তবে ফুচকাগুলো সে নিমকির মতো এইভাবেই খেয়েছে, আমরা অন্যভাবে খাবো, কিন্তু ফুচকাটা তৈরি করেছে খুবই সুন্দর হয়েছে, ফুচকাগুলো খুবই সুন্দর ফুলে উঠেছে এবং মচমচেও হয়েছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে শেষ করব, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি যখন যে ভিডিও আপলোড করি নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।